বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতির কাছে, আর স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে যারা জয়েন করেছো তাদের সবাইকে স্বাগত জানানো শুরু করছি। আমাদের কোর্সের টাইটেল হচ্ছে হেলথ ফিজিক্স, এটির কোর্স কোড হচ্ছে 312707। আজকে যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে রেডিয়েশন প্রোটেকশন গাইড। এই অধ্যায়ের উপরে আমরা ইতিমধ্যে একটা ক্লাস নিয়েছি। এটি এই অধ্যায়ের উপরে দ্বিতীয় ক্লাস এবং সার্বিক হিসাবে এটি আমাদের তেরোতম ক্লাস। ফিফথ চ্যাপ্টার রেডিয়েশন প্রোটেকশন গাইড, বিকিরণ প্রতিরোধ নির্দেশিকা, এর বাংলা অর্থ দাঁড়ায়। এই দুইটা স্লাইড আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। ICRP কর্তৃক সুপারিশকৃত বিকিরণ মাত্রা সীমিতকরণের বৈশিষ্ট্য সমূহ, the major characteristics of radiation dose limitation suggested by ICRP, এটা বলে আমাকে শুরু করতে হলো যে ICRP বিকিরণ কর্মী ও সাধারণ জনগণের জন্য বিকিরণ ডোজ সীমিতকরণ পদ্ধতি সহ যে কোনো বিকিরণ প্রক্রিয়া সম্পাদনের জন্য পূর্ব শর্ত হিসেবে নিম্ন তিনটি পদ্ধতি পালনের সুপারিশ করেছে। সুপারিশগুলো হচ্ছে, যদি উদ্ভূত সমুদয় ঝুঁকির চেয়ে কল্যাণ অধিক না হয় তবে কোনো বিকিরণ ব্যবস্থা চালু করা যাবে না। বিক্রিয়ার দরুন প্রাপ্ত সমুদয় বিকিরণ যথাসম্ভব সর্বনিম্ন মাত্রায় রাখতে হবে। অবস্থা বিশেষের জন্য ICRP সুপারিশকৃত মাত্রাসমূহ মাত্রা সীমা কোনোভাবেই ছাড়িয়ে যাওয়া যাবে না। এই কথাগুলি আগের ক্লাসে বলেছি। এই এই স্লাইড থেকে আমাদের এই ক্লাসটা শুরু হলো। সুতরাং উপরের তিনটি নীতির সাহায্যে বোঝা যাচ্ছে যে কোনো বিকিরণ প্রক্রিয়া চালু করলে বিকিরণ মাত্রা যথাসম্ভব সর্বনিম্ন রাখতে হবে এবং কোনো ক্রমেই অনুমোদিত মাত্রা ছাড়িয়ে যাওয়া যাবে না। এবং এই নীতিকে বলা হয় আলারা বা এজ ল এজ রিজনেবলি পসিবল নামে পরিচিত। ALARA এজ ল এজ রিজনেবলি পসিবল নামে পরিচিত। এখন আমরা কয়েকটি রাশি পড়ে নিব, ফিউ ডেফিনেশনস আর ফিউ টার্মস। রাশিগুলো হচ্ছে মারণ মাত্রা, বাৎসরিক তেজস্ক্রিয়তা, গ্রহণ সীমা, অনুমোদিত গাঢ়ত্ব, সংকটঙ্গ, ম্যাক্সিমাম অ্যাচিভেবল বডি বার্ডেন। আমরা এই পাঁচটা কোয়ান্টিটি বা পাঁচটি ভ্যারিয়েবলস আছে, আমরা এই পাঁচটি রাশি সম্পর্কে একটু জেনে আমরা পরবর্তী আলোচনায় যাব। মারণ মাত্রা বা লেথাল ডোজ হচ্ছে কোনো বিকিরণের সর্বোচ্চ মাত্রা যা কোনো বস্তু বা প্রাণীর উপর প্রয়োগ করলে 30 দিনের মধ্যে শতকরা 50 ভাগ এক্সপোজার প্রাণী মারা যায় তাকে মারণ মাত্রা বলা হয়। অর্থাৎ যে পরিমাণ বিকিরণ কোনো জীবিত প্রাণীর উপর প্রয়োগ করলে জীবিত প্রাণী যত সংখ্যক জীবিত প্রাণীর মধ্যে ডোজটি দেওয়া হয়েছিল তার মধ্যে শতকরা 50% বা অর্ধেক প্রাণী মারা যাবে তাকে বলা হয় মারণ মাত্রা। কোনো বিকিরণের সর্বোচ্চ মাত্রা যা কোনো বস্তু বা প্রাণীর উপর প্রয়োগ করলে 30 দিনের মধ্যে শতকরা 50 বার এক্সপোজার প্রাণী মারা যায় তাকে মারণ মাত্রা বলা। একে ALD 5030 দ্বারা প্রকাশ করা হয়। 50% অফ 30 ডেইজ, সাধারণত 400 থেকে 500 রাউন্ড জেন বিকিরণ মাত্রাকে মারণ মাত্রা বলা হয়ে থাকে। অ্যানুয়াল লিমিটস অফ ইনটেক বা বাৎসরিক তেজস্ক্রিয়তার গ্রহণ সীমা, বাৎসরিক তেজস্ক্রিয়তার গ্রহণ সীমা বা ALI বলা হয় এটাকে। অ্যানুয়াল লিমিট অফ ইনটেক বলতে বোঝায় রেডিও নিউক্লিয়াইডের যে পরিমাণ ক্ষতিকারক কোনো অঙ্গে বিকৃত করে যার ক্রিয়ায় মনে হয় যেন সমস্ত শরীর হতে 50 মিলিসিভার্ট পার ইয়ার বিকিরণ ছড়িয়ে পড়ে। অর্থাৎ যেই শরীরের মধ্যে বিকিরণ এসে পড়লো যে পরিমাণ পড়লে ওই অঙ্গ থেকে
50 মিলিসিভার্ট পার ইয়ার বিকিরণ ছড়িয়ে পড়ে, ওই পরিমাণ ক্ষতিকারক বিকিরণকে বাৎসরিক তেজস্ক্রিয় গ্রহণ সীমা বলে। নেক্সট, অনুমোদিত গাঢ়ত্ব বা পারমিসিবল কনসেন্ট্রেশন, বিকিরণের যে গাঢ়ত্ব সীমার মধ্যে কোনো একক এক্সপোজার মানে একক ব্যক্তি যার উপরে পড়লো বা ইন্ডিভিজুয়াল অনেক বেশি সময় ব্যক্তি যে কোনো বিকিরণ গ্রহণ করে কিন্তু জৈবিক বা বংশগত ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা কম থাকে তাকে অনুমোদিত গাঢ়ত্ব বলে। অর্থাৎ যতটুকু শোষণ করলে তার জৈবিক দ্যাট ইজ বায়োলজিক্যাল এবং বংশগতি বা জেনেটিক ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা কম থাকে তাকে অনুমোদিত গাঢ়ত্ব বলে। ইহাকে সর্বাধিক অনুমোদিত মাত্রাও বলা হয়ে থাকে। সংকটঙ্গ বা ক্রিটিক্যাল অর্গান, সাধারণত জীবদেহের যে সকল বাহ্যিক বা আভ্যন্তরীণ অঙ্গ যে সর্বোচ্চ মাত্রা পর্যন্ত বিকিরণ গ্রহণ করলে তার কোনো বিশেষ ক্ষতি হয় না, কিন্তু সেই মাত্রার চেয়ে বেশি বিকিরণ গ্রহণ করলে ওই অঙ্গসমূহের মারাত্মক ক্ষতি সাধিত হয়, তাদেরকে সাধারণত সংকটঙ্গ বলা হয়। বিকিরণ পর্যন্ত গ্রহণ করলে সর্বোচ্চ মাত্রা পর্যন্ত বিকিরণ গ্রহণ করলে কোনো ক্ষতি হয় না, কিন্তু তার চেয়ে বেশি মাত্রার বিকিরণ গ্রহণ করলে মারাত্মক ক্ষতি সাধিত হয় তাদেরকে সংকটঙ্গ বলা হয়। সাধারণত জীবদেহের ত্বক, যকৃত, মাংসপেশি, ফুসফুস, বৃক্ক, হাড়, প্লীহা, চর্বিকোষ, শুক্রাশয়, ডিম্বাশয় প্রভৃতি সংকটঙ্গ নামে পরিচিত। এখানে প্রায় অনেকগুলোর কথাই বলা হয়েছে, ত্বক, যকৃত, মাংসপেশি, ফুসফুস, বৃক্ক, হাড়, প্লীহা, চর্বিকোষ, শুক্রাশয় এবং ডিম্বাশয় প্রভৃতি সংকটঙ্গ নামে পরিচিত। এখন যে কথাগুলি বলবো এইগুলো একটু বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের উপস্থিতি আজকে মোটামুটি বেশ ভালো, তাহলে আমরা যেটা ধারণা করতেছি যে আমরা এই সময় ক্লাস নিলেই আমাদের সবচেয়ে ভালো হয়, আমরা স্টুডেন্ট ক্রাইসিসে এত ভুগব না। বিকিরণ ল্যাবরেটরি পরিচালনার নিয়ম নীতি, রোলস এন্ড রেগুলেশন ফর দ্য মেনটেন্স অফ রেডিয়েশন ল্যাবরেটরি, কি কি নিয়ম নীতি মেনে চলতে হবে বিকিরণ ল্যাবরেটরিতে। বিকিরণ গবেষণাগারে কাজ করতে হলে যে সকল নিয়ম মেনে চলা উচিত তা হলো, এক, কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন বই, কাপড় অথবা এই ধরনের কোনো বস্তু ল্যাবরেটরির ভিতরে রাখা উচিত নয়। নাম্বার টু, ল্যাবরেটরিতে ঢোকার পূর্বে সবসময়ই ল্যাবরেটরি পোশাক পরিধান করা উচিত, কারণ আমরা এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি, সেখানে আমরা বলেছি যে ল্যাবরেটরির জন্য বিশেষ ধরনের পোশাক ডিজাইন করা আছে এবং সেই পোশাকগুলি আমাদের পরতে হয়। এই পোশাকগুলি রেডিওঅ্যাকটিভ ল্যাবরেটরিতে ব্যবহার করার জন্য আলাদা করে রাখা উচিত, এগুলো আগেও বলেছি যে এগুলো আলাদা করে রাখতে হবে। পোশাকগুলো দূষণ দূরকরণের জন্য নিয়মিত ধৌত করা উচিত, দুই হাতে রাবারের গ্লাভস এবং চোখে নিরাপদ চশমা পরা উচিত। এগুলো হচ্ছে বিকিরণ ল্যাবরেটরি পরিচালনার নিয়ম নীতি। নেক্সট হচ্ছে, ল্যাবরেটরিতে খাওয়া দাওয়া, পান করা, ধূমপান করা এবং প্রসাধনী ব্যবহার করা একেবারেই পরিহার করা উচিত। একান্ত প্রয়োজনে টিস্যু পেপার বা রুমাল ব্যবহার করা যেতে পারে। কবজির নিচে যে কোনো ক্ষত থাকলে, এমনকি ক্ষত যদি প্লাস্টার অথবা ব্যান্ডেজ দ্বারা ঢাকা থাকে, তবুও ল্যাবরেটরিতে কাজ করা উচিত নয়, কারণ ক্ষতের মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ সহজেই শরীরে প্রবেশ করতে পারে। কবজির নিচে যে কোনো ক্ষত থাকলে, এমনকি যদি ক্ষত প্লাস্টার অথবা ব্যান্ডেজ দ্বারা ঢাকাও থাকে, তবু ল্যাবরেটরিতে কাজ করা উচিত নয়, কারণ আমরা বলেছিলাম যে কয় পদ্ধতিতে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় মৌল অথবা তেজস্ক্রিয় কণা মানুষের শরীরে অভ্যন্তরে প্রবেশ করে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে কাঁটা। কাঁটা যদি থাকে অথবা কোনো কারণে ক্ষতিগ্রস্ত থাকে, তাহলে ওই অংশ দিয়ে তেজস্ক্রিয়তা খুব সহজেই মানুষের শরীরের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। ল্যাবরেটরিতে সকল প্রকার মাউথ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। আঠালো লেবেল বা অন্য বস্তু মুখে নেওয়া উচিত নয়, যেমন চুইংগাম টুইংগাম এই ধরনের এই জাতীয় কোনো আঠালো বস্তু, চকলেট, এগুলো মুখে রাখা যাবে না। এগুলো আমরা দেখি অনেকেই কমনলি এগুলো ব্যবহার করে থাকে। তো বলা হয়েছে সকল প্রকার মাউথ সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। যদি উচ্চ শক্তি বিকিরণ আইসোটোপ ব্যবহার করা হয় অথবা যদি আইসোটোপ দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হয়, তবে ল্যাবরেটরিতে প্রবেশের পূর্বে ফিল্ম ব্যাচ লাগানো উচিত এবং উহা ফিল্ম ব্যাচ
হলো এক ধরনের এমন একটা পদার্থ যেটার মধ্যে বিকিরণ এসব করলে, এটা ডেভেলপ করলে ধরা পড়ে যে কি পরিমাণ বিকিরণ গ্রহণ হয়েছে, এবং এই ফিল্ম বা ব্যাচ যেটা ব্যবহার করলো সেটি 15 দিন বা 1 মাস পর পর ডেভেলপ করা উচিত। ডেভেলপ করার অর্থ হচ্ছে ডেভেলপ করে জাস্টিফাই করা যে সে যেখানে কাজ করেছে ফিল্ম ব্যাচ সেখানে যে এটা কি স্যার? করেছে তার কি পরিমাণ তার শরীরে প্রবেশ করেছে সেটার মাত্রা নির্ধারণ করার জন্য আমাদের এই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। আমরা আগেই বলেছি যে এই নিয়মগুলি হচ্ছে বিকিরণ ল্যাবরেটরিতে, মানে যে সকল ল্যাবরেটরিতে বিকিরণ আছে। এখন সেই ল্যাবরেটরি এমন হইতে পারে যে তেজস্ক্রিয় আইসোটোপ প্রোডাকশন ফ্যাক্টরি হতে পারে, অথবা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে কোনো থেরাপি দেওয়া হচ্ছে এই ধরনের কোনো ল্যাবরেটরি হতে পারে, অথবা তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় মৌল আহরণ করা হয় এমন কোনো বা প্রসেসিং করা হয় এমন কোনো ল্যাবরেটরি হয়ে থাকতে পারে। এইগুলাতে যারা কাজ করে, দোজ হোয়ার দ্য ওয়ার্কিং ওয়ার্কার্স অফ দ্যাট স্টেশন, দোজ আর নোন অ্যাজ দ্য রেডিয়েশন ওয়ার্কার্স, তাদের জন্য এই নিয়মগুলি ফলো করা একান্ত প্রয়োজন। যদি কোনো সক্রিয় দ্রবণ নাম্বার 7 চামড়ার উপরে পড়ে, তবে ওই জায়গায় সাবান পানি দ্বারা অবশ্যই ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। ওই দুর্ঘটনার রিপোর্ট শ্রেণী পর্যবেক্ষককে জানাতে হবে। একজন লোক আছে ল্যাবরেটরি যিনি সবসময় শ্রেণী পর্যবেক্ষক নামে পরিচিত, তিনি এইসব বিষয়গুলো নজরদারির মধ্যে রাখেন। তাহলে বলা হয়েছে যদি কোনো সক্রিয় দ্রবণ চামড়ার উপর পড়ে, তবে ওই জায়গায় সাবান পানি দ্বারা অবশ্যই ধৌত করতে হবে এবং দুর্ঘটনার রিপোর্ট শ্রেণী পর্যবেক্ষককে জানাতে হবে। যিনি ওইটার সার্বিক দায়িত্বে আছেন তাকে জানাইতে হবে। ল্যাবরেটরি হতে বের হয়ে যাওয়ার সময় কোট গ্লাভস খুলে হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। যখন ল্যাবরেটরি সেরে বের হয়ে গেল তখন ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে এবং পরিধেয় কাপড় পরীক্ষা করতে হবে। দূষণ ধরা পড়লে তা অপসারণ করে অনুমোদিত মাত্রায় আনতে হবে যখন ল্যাবরেটরি থেকে যখন বের হয়ে যায় তখন। 9 নম্বর হচ্ছে পরীক্ষণীয় সকল কাজ এমন কোনো কিছুর উপর করা উচিত যা সহজেই পরিষ্কার করা যায়। মানে যখন কাজ করবে রেডিও আইসোটোপ নিয়ে, রেডিও আইসোটোপ কোথাও না কোথাও রেখে কাজ করতে হবে, তো এমন জিনিসের উপরে রাখতে হবে যা সহজেই পরিষ্কার করা যায়। ধরো তুমি রাখলা এমন একটা স্যাঁতস্যাঁতে জায়গার মধ্যে যেখানে মিশে যেতে পারে, আমাদেরকে অবশ্যই শুকনা শুষ্ক ভালো এরকম একটা বিছানার উপরে বা এমন একটা আবরণের উপরে রেখে পরীক্ষণীয় কাজগুলি করতে হবে। যখন কোনো তেজস্ক্রিয় পদার্থ অথবা দ্রবণকে কোথাও বহন করা হয়, ট্রান্সপোর্ট করা হয় যখন এক জায়গা থেকে অন্য জায়গায়, তখন ধারকে যতদূর সম্ভব ভালো করে আটকে নিতে হবে। অর্থাৎ এই বস্তুকে কোনো না কোনো ধারকে আটকে নিতে হবে, অথবা উহাকে অন্য একটি ধারকের মধ্যে নিতে হবে যাতে ভেঙে না যায়। অর্থাৎ যে যার মধ্যে আমি ভরলাম, যার মধ্যে ভরে আমি নিলাম, সেই জিনিসটা অন্য আর একটা প্যাকেটের মধ্যে নিয়ে যেতে হবে যেন এটা ভেঙে না যায়। অর্থাৎ প্রিকশন, সতর্কতামূলক অবস্থান নেওয়া আর কি, যাতে ভেঙে না যায়। এটা পরীক্ষণীয়, হ্যাঁ আমরা এটা আলোচনা করলাম। নেক্সট স্লাইড, গণনা রুম অবশ্যই দূষণ মুক্ত রাখতে হবে। মানে যেই রুমে আমি গণনা করতেছি সেই রুম অবশ্যই দূষণ মুক্ত রাখতে হবে। গণনা করার জন্য অবশ্যই সঠিকভাবে তৈরি নমুনা গণনা করার রুমে নিয়ে আসতে হবে। অর্থাৎ যেই নমুনা বা যেই স্যাম্পলের তেজস্ক্রিয়তা আমরা কাউন্ট করব, কাউন্ট করার মেশিন আছে, ওই যে আয়োনাইজেশন চেম্বার কাউন্টার আছে, প্রপোর্শনাল কাউন্টার আছে, গাইগার মোলার কাউন্টার আছে, ওগুলো দিয়ে আমরা গণনা করব। আর ওগুলো মেশিন যেই রুমে সেট করা আছে সেই রুমে যখন আমরা যেই স্যাম্পল আনবো যেটার তেজস্ক্রিয়তার কাউন্টিং রেট আমরা হিসাব করব, সেটা যেন অবশ্যই সঠিকভাবে তৈরি নমুনা হয়। এবং রুমে প্রবেশের পূর্বে হাতের গ্লাভস খুলে ফেলতে হবে, রুমে প্রবেশের পূর্বে হাতের গ্লাভস খুলে ফেলতে হবে। যদি পরীক্ষা চলাকালীন সময়ে তেজস্ক্রিয় পদার্থ বা পদার্থের দ্রবণ চলকিয়া পড়ে যায়, চলকিয়া পড়ে যায় মানে বালতির মধ্যে যখন পানি নিবা তখন যদি বালতির পানি একটু বালতির মধ্যে লবণ তরল পদার্থ থাকলে হাঁটলে একটা ঢেউ হয়ে পড়ে যায়, এই ধরনের পড়ে যাওয়াকে বলে চলকিয়া পড়ে যায়, তবে টিস্যু পেপার দ্বারা ভালোভাবে মুছতে হবে। যেমন হাতের মধ্যে রাখলা একটা টেস্ট টিউবের মধ্যে করে নিয়ে গেলা, অথবা অন্য কোনো পাত্র গ্লাসের মধ্যে নিয়ে গেলা, তখন তোমার শরীরের যে ঝাঁকুনি, হাঁটলে যে ঝাঁকুনি হয় সেই ঝাঁকুনি গ্লাসে অথবা পাত্রে সঞ্চালিত হলে, একটু নাড়াচাড়া হলে এখান থেকে কিছু পরিমাণ পরে যেতে পারে। তো পরে যদি যায় তবে তার টিস্যু পেপার দ্বারা ভালোভাবে মুছতে হবে এবং ওই জায়গাটুকু পানি দ্বারা ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং দুর্ঘটনার কথা শ্রেণী পর্যবেক্ষককে জানাতে হবে, কারণ তিনি দেখবেন যে এই দূষণের ফলে মাত্রা কি পরিমাণ দূষিত হয়েছে, এটা কতটুকু ক্ষতিকর হতে পারে। অবশ্যই শুড বি ইনফর্ম, যিনি শ্রেণী পর্যবেক্ষক আছে তাকে জানাইতে হবে। আমি মাঝখানে আর একটা কথা বলে রাখি, এই যে আমরা ক্লাসগুলি করতেছি, তোমরা দেখবা যে হেলথ ফিজিক্স কোর্সে যখন পরীক্ষা হয়
তখন দেখবো যে আলটিমেটলি এই প্রশ্নগুলোই আসবে। এখন প্রশ্ন আকারে আসবে, কিন্তু আমরা লিখলে এমনি ক্লাসের মধ্যে প্রশ্ন আকারে পড়ানো যায় না, ডিটেল সিলেবাস আকারে পড়ানো যায়, পড়াইতে হয়, এবং এই জিনিসগুলাই আসবে পরীক্ষায়। কোশ্চেন যদি তুমি সার্চ করো দেখবো যে এই টপিক গুলাই ঘুরে ফিরে আসতেছে। তাহলে আমরা 12 নম্বর পয়েন্ট, যেটা ল্যাবরেটরিতে কাজ করার জন্য যে প্রিকাশন মূলক ব্যবস্থা নিতে হবে, সেটা আমরা দেখলাম যে কি প্রিকাশন ব্যবস্থা নিতে হবে। কাজ শেষ হয়ে যাবার পর সকল তেজস্ক্রিয় দ্রবণ পরিষ্কার লেবেল যুক্ত বোতলে ভরে রাখতে হবে। এটা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে যারা গেছো তারা অনেকটা দেখে থাকবে যে ওইখানে বোতলের মধ্যে যে পদার্থ ভরা আছে, এসিড বা ক্ষারক, এগুলা অনেক কিছু ভরা থাকে, এগুলার গায়ে, ওই বোতলের গায়ে একটা লেবেল লাগায়, মানে একটা কাগজের মধ্যে ভিতরে কি রাখা হয়েছে, সালফিউরিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড অথবা অন্য কিছু রাখা হয়েছে কিনা, এটা লিখে এই লেবেলটা বোতলের মধ্যে সেটে রাখে। আমাদের এখানেও কাজ শেষ হয়ে যাওয়ার পর তেজস্ক্রিয় দ্রবণ পরিষ্কার লেবেল যুক্ত বোতলে ভরে রাখতে হবে। পরীক্ষার কাজে ব্যবহৃত টিস্যু পেপার এবং অন্যান্য জিনিসপত্র ব্যাগে ভরে রাখতে হবে, মানে আলাদা একটা জায়গায় ভরে রাখতে হবে। যেখানে পরীক্ষাটি সম্পন্ন করা হয়েছিল ল্যাবরেটরি ত্যাগ করার পূর্বে সেই স্থানের দূষণ পরীক্ষা করা উচিত, অর্থাৎ যেই জায়গায় করা হয়েছে সেই জায়গায় কিছু না কিছু তেজস্ক্রিয়তা রয়েই যাবে, এবং কি পরিমাণ তেজস্ক্রিয়তা ওইখানে রয়ে গেছে সেটা পরীক্ষা করতে হবে। কারণ এখানে থেকে যায়, তোমরা জেনে থাকো যে স্বর্ণকার যে যেই ঘরে কাজ করে সেই ঘরের মাটি অনেক দামে বিক্রি হয়, কারণ ওইখানে এই স্বর্ণের ছোট ছোট গুড়া 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 যেতে যেতে ওই মাটিতে মিশায় এবং ওইখান থেকে ওইটা পরবর্তীতে উদ্ধার করা সম্ভব। সেই জন্য ওই জিনিস অবশ্যই ওই জায়গা যেখানে আমরা তেজস্ক্রিয়তার যেখানে পরীক্ষাটি সম্পন্ন করা হয়েছিল ল্যাবরেটরি ত্যাগ করার পূর্বে সেই স্থানের দূষণ পরীক্ষা করা উচিত। নেক্সট, আমাদের নেক্সট স্লাইড, বাংলাদেশের অবস্থা কি এই প্রেক্ষিতে? বাংলাদেশে পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ আইন, হ্যাঁ একটু স্লাইডটা পড়ো, আমি একটু মেসেজ দিচ্ছি তোমাদেরকে। 93 সালের পর বাংলাদেশে বিকিরণ নিয়ন্ত্রণ বলতে তেমন কোন আইন একদম খাওয়া দাওয়া শুরু করে দিলাম ভিডিওতে, বাংলাদেশে পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ আইন দ্বারা ঢাকায় গেছো, তারা দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে একটা সুন্দর অফিস আছে, এটা হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। আমি মেসেজ দিয়েছি, এটা একটু দেখো তাহলে আমার জন্য সুবিধা হয়। বাংলাদেশ পারমাণবিক নিরাপত্তা বিকিরণ নিয়ন্ত্রণ আইন, ল অফ রেডিয়েশন প্রোটেকশন অ্যান্ড অ্যাটমিক সেফটি ইন বাংলাদেশ, 1993 সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশে বিকিরণ নিরোধ আইন বলতে তেমন কোনো আইনের অস্তিত্ব ছিল না, কিন্তু বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ততদিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যদিও 93 সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশে বিকিরণ নিরোধ আইন বলতে তেমন কোনো আইনের অস্তিত্ব ছিল না, এটা 1993 সালের কথা, কিন্তু বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ছিল, এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আন্তর্জাতিক রেডিওলজিক্যাল নিরোধ সংস্থার সুপারিশে আন্তর্জাতিক, মানে ICRP, যেটাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল কমিশন অন রেডিওলজিক্যাল প্রোটেকশন, এর এই সংস্থার সুপারিশে বিভিন্ন নিয়ম এবং রীতিনীতি অনুসরণ করে বিকিরণ নিরাপত্তায় নানাবিধ কাজ পরিচালনা করে আসছিল। আচ্ছা ঠিক আছে, নেক্সট স্লাইড। পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ আইন, পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ আইনটা এখন আমরা বলি, বাংলাদেশে একটা আইন আছে 1993 সালের 22 জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ আইন নামে একটি আইন পাশ করা হয়। এটা পাশ করা হয়
in the year of 1993. Bangladesh Paromanu Shakti Commission ukto aintir proyogkari shongsha hisebe daitto labh kore ebong sei ain gular ki ki dhara ache ebong ei aine amaderke ki ki bola hoyeche shegulo niye amra ektu kotha bolbo. Ei ainer mukkho alochyo bishoy gulo holo aine prodotto, tumra ektu mon diye shunlei hobe, aine prodotto khomota bole Paromanu Shakti Commission paromanobik nirapotta bikiron niyontron ebong nitimala pranoyon বা আদেশ বা নির্দেশ প্রদান করতে পারবে এবং তা কার্যকর করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। কি কি পারমাণবিক নিরাপত্তা, বিকিরণ নিয়ন্ত্রণ, পারমাণবিক নিরাপত্তা এবং বিকিরণ নিয়ন্ত্রণ এবং নীতিমালা প্রণয়ন বা আদেশ নির্দেশ প্রদান করতে পারবে এবং সেগুলো বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। দুই, তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকি থেকে জীবন, স্বাস্থ্য, সম্পত্তি, পরিবেশ সংরক্ষণের জন্য নীতিমালা প্রণয়ন করতে পারবে এবং সেটি বাস্তবায়নও করতে পারবে। তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকি থেকে জীবন, স্বাস্থ্য, সম্পত্তি এবং পরিবেশ কয়েকটা জিনিস সংরক্ষণের জন্য নীতিমালাও প্রণয়ন করতে পারবে এবং এই নীতিমালা বাস্তবায়নও করতে পারবে। এই অধিকার পরমাণু শক্তি কমিশনকে দেওয়া হয়েছে উক্ত আইনের দ্বারা। পারমাণবিক পদার্থ বা শক্তি উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ এবং এগুলার উৎপাদন ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় পদার্থ এবং যন্ত্রপাতির নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ পারমাণবিক পদার্থের যে উৎপাদন করতে হবে এবং ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য যে সকল যন্ত্রপাতি দরকার হয় সেই সকল যন্ত্রপাতির নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণ করতে পারবে। নাম্বার সিক্স, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের ব্যবহার ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারবে। তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করার পরে যেটা থেকে যায় এই বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমরা আগের ক্লাসে কোথাও 3 নম্বর বা 4 নম্বর ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু এখানে যেটা বলা হয়েছে সেটা হলো তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের ব্যবহার ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। তেজস্ক্রিয় বিকিরণ উৎপাদনকারী পদার্থ বা যন্ত্রপাতি সমূহের উৎপাদন, গুদামজাতকরণ, আমদানি রপ্তানি, ব্যবহার, হস্তান্তর, পরিবহন ও ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারবে। অনেক কিছু দেওয়া আছে এখানে। তেজস্ক্রিয় বিকিরণ উৎপাদনকারী পদার্থ, যে সকল পদার্থ থেকে তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরিত হয় বা তেজস্ক্রিয়তা যাদের মধ্যে পরিলক্ষিত হয় সেই সব পদার্থ এবং যন্ত্রপাতি যেগুলো দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা হয় বা ব্যবহার করা হয় তাদের উৎপাদন, গুদামজাতকরণ, আমদানি রপ্তানি, ব্যবহার, স্থানান্তর, পরিবহন ও ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারবে। আট, বায়ুতে এবং মানুষ ও জীবজন্তুর আহার্য, বায়ুর মধ্যে থাকতে পারে এবং মানুষ ও জীবজন্তু যে সকল খাদ্য গ্রহণ করে সেই সকল আহার্য পদার্থের মধ্যে অথবা পানীয় অথবা নয় এবং অথবা মানে অল্টারনেটিভ এবং মানে সংযুক্ত এবং পানীয় হিসেবে ব্যবহার্য যে কোনো পদার্থের উপর তেজস্ক্রিয়তার অনুমোদনযোগ্য সর্বোচ্চ মাত্রা নির্ধারণ করতে পারবে। অর্থাৎ যেই বস্তুগুলা আমাদের বায়ুতে আছে, বায়ুতে থাকলে শ্বসন প্রক্রিয়া আমাদের শরীরের মধ্যে ঢুকতে পারে আর মানুষ ও জীবজন্তু যে সকল পদার্থ খায় এবং পানি হিসেবে ব্যবহার করে তাদের মধ্যে তেজস্ক্রিয়তা যদি থেকে থাকে তাহলে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত আমরা এটা নিতে পারি সেই সম্পর্কিত মাত্রা নির্ধারণ করার অথরিটি হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, তারা এটা করতে পারবে। বিকিরণ উৎপাদনকারী পদার্থ বা যন্ত্রপাতি ব্যবহারকারী ব্যক্তিবর্গকে এ বিষয়ে প্রশিক্ষণ পদার্থ প্রদান করতে পারবে, মানে বিকিরণ উৎপাদনকারী পদার্থ এবং যন্ত্রপাতি ব্যবহারকারী ব্যক্তিবর্গকে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে পারবে। আর কি আছে একটু দেখি। এছাড়াও তেজস্ক্রিয় পদার্থ বা পারমাণবিক পদার্থ উৎপাদন, ব্যবহার, আমদানি রপ্তানি, পরিবহন, বিপণন সহ যাবতীয় কাজের জন্য একমাত্র পরমাণু শক্তি কমিশনই লাইসেন্স প্রদানে অধিকারী। অর্থাৎ যে সকল কোম্পানি এই কাজগুলি করে থাকবে তাদেরকে লাইসেন্স প্রদান করবে হলো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কি কি কাজ? পদার্থ উৎপাদন, ব্যবহার, আমদানি রপ্তানি, পরিবহন, বিপণন সহ যাবতীয় কাজের জন্য একমাত্র পরমাণু শক্তি কমিশনই বিভিন্ন সংস্থাকে লাইসেন্স প্রদান করতে পারবে এবং যারা যাদেরকে লাইসেন্স প্রদান করবে
তারাই এই কাজগুলি করতে পারবে, অন্য কারোর পক্ষে এই কাজগুলি করার আইনি বৈধতা থাকবে না। কোন স্থানের তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা উক্ত স্থানের লোকজন, জীবজন্তু, সম্পদ বা পরিবেশের জন্য বিপজ্জনক হলে পরমাণু শক্তি কমিশন বিষয়টি সম্পর্কে পরিবেশ অধিদপ্তরকে জানাতে পারবে। প্রয়োজন বোধে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উক্ত স্থান থেকে লোকজন, জীবজন্তু, সম্পদ স্থানান্তর অথবা তেজস্ক্রিয়তা দৃষ্ট জীবজন্তু বা সম্পদ ধ্বংস করারও নির্দেশ দিতে পারবে। অর্থাৎ কোন স্থানে যদি তেজস্ক্রিয়তা মাত্রা অতিরিক্ত থাকে বা অ্যালাউবল রেঞ্জের থেকে আর বেশি থাকে বা এর জন্য যদি পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানাইতে পারবে, আর যদি দরকার মনে করে তাহলে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা উক্ত স্থান থেকে লোকজন, জীবজন্তু এবং সম্পদ সরিয়ে নিতে পারবে। এবং যে সকল জীব জন্তু বা সম্পদের মধ্যে তেজস্ক্রিয়তা অলরেডি ঢুকে গেছে, যদি প্রয়োজন মনে করে তাহলে ওই সকল জীবজন্তু বা সম্পদ ধ্বংস করার নির্দেশও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দিতে পারে, যদি তারা মনে করে এটা জনস্বাস্থ্যের হুমকি স্বরূপ, এটা তারা করতে পারে। নেক্সট, তেজস্ক্রিয় পদার্থ বা পারমাণবিক পদার্থ উৎপাদন, ব্যবহার, আমদানি রপ্তানি, পরিবহন, বিপণন সহ যাবতীয় কাজের লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কিছু শর্ত মেনে চলতে হয়। কারা কাদেরকে, যে সকল যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে তাদের জন্য অবশ্য পালনীয় বিষয়গুলি, কোন কাজের জন্য দেওয়া লাইসেন্স, পারমাণবিক পদার্থ উৎপাদন, ব্যবহার, আমদানি রপ্তানি, পরিবহন, বিপণন, উৎপাদন করা, ব্যবহার করা, আমদানি রপ্তানি, পরিবহন করা এবং বিপণন সহ যাবতীয় কাজের লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই নিয়মগুলি মেনে চলতে হবে। এক নম্বর নিয়ম যেটা মেনে চলতে হবে, তেজস্ক্রিয়তার দূষণ থেকে জনস্বাস্থ্য ও পরিবেশকে সংরক্ষণ করতে হবে। তাদেরকে লাইসেন্সের এখানে পূর্ব শর্ত দেওয়া থাকবে যে তেজস্ক্রিয়তার দূষণ থেকে জনস্বাস্থ্য এবং পরিবেশ যেন সংরক্ষণ থাকে। দায়িত্ব পালনের প্রয়োজনে পারমাণবিক পদার্থ, তেজস্ক্রিয় বস্তু অথবা বিকিরণ উৎপাদনক্ষম যন্ত্রপাতির সংস্পর্শে আসতে পারেন এমন ব্যক্তির দৈহিক ও অর্থনৈতিক নিরাপত্তা ও বীমার ব্যবস্থা, অর্থাৎ যেই কোম্পানিকে এই কাজগুলি করার দায়িত্ব দিল তারা তাদের কাজের জন্য যে সকল লোককে নিয়োগ দিবে সেই সকল লোকদেরকে, সেই সকল লোকদের মধ্যে যারা পারমাণবিক পদার্থ, তেজস্ক্রিয় বস্তু অথবা বিকিরণ উৎপাদনক্ষম যন্ত্রপাতির সংস্পর্শে আসবে, যে সকল ব্যক্তিবর্গ তাদের দৈহিক এবং অর্থনৈতিক নিরাপত্তা আর বীমার ব্যবস্থা উক্ত প্রতিষ্ঠান অথবা উক্ত ব্যক্তিকেই করতে হবে। এই মর্মে এই আইনও তাদেরকে মেনে চলতে হবে। পারমাণবিক পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ ও বিকিরণ উৎপাদনক্ষম যন্ত্রপাতি গুদামজাতকরণ হেফাজত সম্পর্কিত সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। সময় অনেক বেশি হয়ে গেছে, আমাদের কাছে আর বেশি সময় নেই, আমার ক্লাসে প্রায় শেষের দিকে চলে আসছে। দেখি অন্যদেরকেও একটু দেখি, এখানেও বেশ কয়েকজন আছে। আজকে আমাদের শিক্ষার্থীর সংখ্যা খুবই সন্তোষজনক, প্রথম দিন আর একটু বেশি ছিল, তাহলে এখন থেকে ক্লাসগুলো বাসায় এই রাত্র 9-10 দিকে নিলে ভালো হয়। যদিও ক্লাস কমে গেছে, আজকের ক্লাস নিয়ে 13টা ক্লাস হয়ে গেছে, এখন আর 2টা ক্লাস বাকি আছে, তাহলে আগামীকাল রাত্রে এগুলো নেওয়া যাবে। এরপরে অন্য আর একটা কোর্সের উপরে ক্লাস নেওয়া হতে পারে, কিন্তু সেটার জন্য আর তোমাদের কাছে নয়, ওই সংশ্লিষ্ট ইয়ারের কাছে যেতে হবে আমাকে। এনিওয়ে, তো পারমাণবিক পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ ও বিকিরণ উৎপাদনক্ষম যন্ত্রপাতির গুদামজাতকরণ হেফাজত সম্পর্কিত সতর্কতামূলক ব্যবস্থা রাখতে হবে। গুদামজাত করতে হবে, হেফাজত করতে হবে, যেন এগুলো এদিকে সেদিকে কোনো কারণে যারা এইসব ব্যবহার জানে না তারা যেন এদের কাছাকাছি না আসে, অথবা বিনা কারণে এখান থেকে সেখানে যেন নড়াচড়া করা না হয়। পারমাণবিক বা তেজস্ক্রিয় বিকিরণ জনিত দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে প্রদেয় ক্ষতিপূরণ নির্ধারণ ও প্রদান, তাহলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পারমাণবিক বা তেজস্ক্রিয় বিকিরণ জনিত দুর্ঘটনা যিনি করেছেন তার ক্ষতিপূরণ কত দিতে হবে বা কি পরিমাণ দিতে হবে বা কি দিতে হবে সেটা নির্ধারণ করতে হবে এবং তাকে এটা দিয়ে দেওয়ার ব্যবস্থাও করতে পারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এটা যারা যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে তাদেরকে এই নিয়ম বলে দেওয়া হয়েছে এবং তাদেরকে এই নিয়ম মেনে চলতে হবে। তবে খুবই পরিতাপের বিষয় এই যে বাংলাদেশে পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ আইন পাশ হওয়ার পর, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও
দেশে এই আইনটির প্রয়োগ লক্ষ্য করা যায় না, এবং বাংলাদেশে যে পরমাণু শক্তি কমিশন নামে একটা কমিশন আছে সেটাই অনেক মানুষ জানে না। তো এই আইনটির প্রয়োগ দেশের আম জনতার মধ্যে এই বিষয়ে তেমন কোনো সচেতনতা নাই বললেই চলে। দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা এক্স-রে কেন্দ্রে সহ দেশের চিকিৎসা ক্ষেত্রে এই আইনের প্রয়োগ একেবারেই হতাশাজনক। যথাযথ কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে আরো সচেতন হওয়া। সবাইকে ধন্যবাদ আজকের যে ক্লাসটি আমরা নিলাম। আমরা মনে হয় আজকে আমরা অনেক শিক্ষার্থী পেয়েছি। দু একটা প্রশ্ন যদি থাকতে পারে, না হলে পরে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। সাধারণত এই পর্যন্ত কোনো ক্লাসে কোনো ছেলে মেয়ে প্রশ্ন করেনি। তো যাই হোক, আমরা আজকের এই লেকচারে যা যা শিখলাম সেটা হলো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এখতিয়ার, বাংলাদেশকে পারমাণবিক ক্ষতির দূষণ থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, এবং শুধু ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য নয়, বাংলাদেশে পরমাণু বা পারমাণবিক শক্তির গবেষণার জন্য আমদানি রপ্তানিযোগ্য পদার্থ আনা নেওয়ার ক্ষেত্রে যে সকল এজেন্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে তাদের জন্য পালনীয় বা করণীয় বর্জনীয় ব্যাপারগুলি কি কি, এবং কি কি পদক্ষেপ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গ্রহণ করতে পারে, এবং আরো আছে যে ইন্টারন্যাশনাল কমিশন অন রেডিওলজি প্রোটেকশন বা ICRP বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে কোন কোন বিষয়ে সুপারিশ করেছে এইসব বিষয়, এবং তেজস্ক্রিয় বিকিরণ সম্বন্ধীয় ল্যাবরেটরিতে কাজ করার সময় বিকিরণ কর্মীদেরকে কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, মোটামুটি আমরা এইসব বিষয়ে আলোচনা করলাম। এইসব বিষয়ে এগুলো আলোচনা করার কারণ হলো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে রেডিয়েশন প্রোটেকশন গাইড, অর্থাৎ বিকিরণ থেকে বাঁচতে হলে আমাদের কি কি নির্দেশিকা মেনে চলতে হবে, এবং এই নির্দেশিকা আসবে কোথা থেকে। প্রথমত আসবে ইন্টারন্যাশনাল কমিশন অন রেডিওলজিক্যাল প্রোটেকশন বা ICRP থেকে। ওইখান থেকে গ্রহণ করা নির্দেশিকার আলোকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, এটাকে বলা হয় NCRP, ন্যাশনাল কমিশন অন রেডিওলজিক্যাল প্রোটেকশন, ICRP নির্দেশিত নিয়মাবলী আসে হলো NCRP তে, এবং সংশ্লিষ্ট দেশের পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, এগুলো আমাদের দেশের মানুষের জন্য কিভাবে কতটুকু ফলপ্রসূ ভাবে ব্যবহার করা যায় সেটা নির্ধারণ করে দেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক ক্ষণ ধরে এই ক্লাসে অংশগ্রহণ করলাম, যারা এসেছে তাদেরকে আবার আমি শুভেচ্ছা এবং তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই ক্লাসের এখানে ইতি টানছি। আশা করি পরের ক্লাস বাকি দুইটি ক্লাসেও তোমরা সমানভাবে আগ্রহ নিয়ে অংশগ্রহণ করবে।